জীবনে তুমি কত গোসল দিলে এ পুকুরের পানিতে সাতরায়া সাতরায়া কত গোসল তুমি দিলাম এ তুমি আলী শান একটা গোসলখানা বানাইলাম লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইছো এখানে গরম পানিও আছে এখানে ঠান্ডা পানিও আছে বাড়িতে কোনো মেহমান আসলে এই গোসলখানাটা নিয়ে তুমি টাইনা দেখাও এই যে দেখেন আমার গোসলখানাটা সুন্দর করে বানাইছি এখানে গরম পানিও আছে এখানে ঠান্ডা পানিও আছে কিন্তু জানো নিরে ভাই আজকে তুমি মইরা যাও তোমার জীবনের শেষ গোসলটা এই গোসলখানাতে হবে না এত সুন্দর গোসলখানাতে তোমার জীবনের শেষ গোসল হবে না তোমার বড়ি পাতার সীমিত গরম পানি দিয়া পর্দা দিয়া পাতলা কাপড়ের পর্দা দিয়া একটা গোসলখানা বানায়া এই গোসলখানাতে তোমার জীবনের শেষ গোসলটা করায়া দিবে তোমার নাকের ছিদ্র তুলা দিয়া বন্ধ করে দিবে এ তোমার কানের ছিদ্র বন্ধ করে দিবে তোমার মুখটা কইরা থাকলে মুখটারে চাপ দিয়ে ধরে বন্ধ করে দিবে হাত পা গুলি বাঁকা থাকলে যাইতা যাইতা সোজা কইরা দিবে সোজা হইতা না যাইতা সোজা করা হইব সোজা করার আগে ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت فأمه هاوية وما أدراك ما هي نار حامية
صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى. صلوا عليه. زبان خلي محبت الأواج بلون. بلغ العلا بكماله میرے دل کے تمنا صرف جا اے مکی و مدانی والا مجھے لے چلو مدینہ. مدینہ کے زمین میں روضہ مصطفیٰ ہے. مدینہ کے زمین سر پر لگانا میری قلب کا تمنا میرے دل کے تمنا صرف جان مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ. صلو علیہ. আলহামদুলিল্লাহ, বাকাইল যুবক বৃন্দের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দুই দিন ব্যাপী পবিত্র ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিন, সমাপনী দিন এবং সমাপনী অধিবেশন চলছে। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন হাফেজ আবুল কাসিম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সকলের নয়নমণি
বর্তমান বাংলাদেশের ভলশিয়ান তরুণ তেজস্বী বক্তা বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে যিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারি দামত বরকাতুহুম এবং উপস্থিত আছেন আপনাদের মাদ্রাসার আসাতাজা ইকরাম বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আইম্মায়ে মাসাজিদ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিসীম আমার মা ও বোনেরা আমরা কালিমাতুর শুকুর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি অত্যন্ত দয়া করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাজমাই আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মহান মালিকের আলিশান দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে ভাবতেও পারি নাই যে আপনাদের খেদমতে আসতে পারব কিছু কথা বলতে পারব আমার অত্যন্ত মহব্বতের বিআই মানুষ হযরত মাওলানা আফসারি সাহেব উনি যুবকদেরকে নিয়ে আমার মাদ্রাসায় গেলেন জোহরের নামাজের সময় আমার গিয়া লেফের ভিতরে পাইছে আমারও ওটার টাইম আছে ওইটা হয়তো গোসল দিয়ে নামাজ পড়ব এই টাইমে হাজির আমি বললাম ভাই শরীর তো ভালো না আমার খুব খারাপ আমি না গেলে হয় না কিন্তু আল্লাহর বান্দা এমন এক কেরামতি জানে এই কেরামতি আপনার সামনে কইতাম না কেন মিডিয়া আছে অনেক মিডিয়া সব কেরামতি গ্রহণ যেত না এমন কেরামতি করছে ওয়াজে না এসে পারা যায় পারা যায় না আল্লাহ তাআলা এই মানুষটার হায়াতে বরকত দান করেন বলেন আমিন বলবেন হুজুর আপনার বিয়ের লাগি দোয়া করলাই আমরা লাগি দোয়া করলেন না আপনারা প্রতিটা মানুষ এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছেন আলহামদুলিল্লাহ পড়েন আমি তোরে ভাই খুব আরামের একটা জায়গা পাইছি আমার নিচেও গদি পেছনেও গদি কিন্তু আপনারা তো বসছেন একটা লেভেল জায়গাতে জমিনের উপরে বাস্তবতা বলতে গেলে আমার তো কিছু না কিছু হলেও স্বার্থ আছে যতই এখলাস থাকুক বাস্তবতা যেটা কিন্তু আপনারা তো একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহরে খুশি করার জন্য আসছে আমি তো মনে করি আমার চাইতে আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ এই মাহফিলে আনেওয়ালা প্রতিটা মানুষকে পরকালে উত্তম বদলার ব্যবস্থা করে দেন বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আলহামদুলিল্লাহ কোন আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা বয়ান শোনাবো এটা হইল কিয়ামতের বিষয় নিয়ে বলেন কোন বিষয় কিয়ামত আল্লাহ যদি তৌফিক দান করে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এর আগে ছোট্ট একটা ভূমিকা দিতেছি আপনারা যে কত বড় নবীর উম্মত এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়াতে আসলাম আমরা সিরিয়ালে সব নবীর উম্মতের পরে ঠিক না হাশরের ময়দানে জান্নাতে যাওয়ার বেলায় আমরা সিরিয়াল পাবো সব নবীর উম্মতের আগে খুশি আছেন আপনারা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম একদিন গভীর রাতে মনটা ভাল লাগতেছিল কি করিরি ভাল লাগে না
একটা দূর মাসছে তুর পাহাড়ের দিকে সিঁড়ির হিসাবে 3750টা সিঁড়ি পাড়ি দিয়া একদম তুর পাহাড়ের টিলাই গেছে আল্লাহর সাথে কথা কইব গিয়া কো আল্লাহ ভাল লাগে না আই ফুটছি তোমার সাথে কথা কইতাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ গো তুমি যে আইছো আমিও তোমারে দেখছি আল্লাহ দেখছিনি কেন গেছে জানেন জানে না এরপরও কিন্তু আল্লাহ জিগা কেন আসছো বলে আল্লাহ ভাল লাগে না কথা কইতাম আইছি আল্লাহ জাইন না ও জিগা তাকিদের জন্য আচ্ছা বলেন তো আপনারা আল্লাহ কেমন জানে জি সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়ালামু সিররা ওয়া আখফা আল্লাহ রাব্বুল আলামিন সির জানেন আবার খাফিও জানেন সির কাকে বলা হয় সির বলা হয় আপনি মনে মনে কোনো ধারণা করেছেন এখনো পর্যন্ত পৃথিবীর কাহারো কাছে আপনি বলেন নাই শুধু মনে মনে কোনো একটা প্ল্যান করেছেন আল্লাহ কো বান্দারি তুই মনে মনে ধারণা করার সঙ্গে সঙ্গে আমি তোর মহান আল্লাহ জেনে ফেলেছি এটার নাম হচ্ছে সির এখন মাইকটা যেখানে আছে সেখানে রাখবো হ্যাঁ বসো তুমি বসে যাও এটার নাম কি খাফি কারে কয় আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা আমি খাফিও জানি রে আমি খাফিও জানি ও ভাই খাফি কারে কয় খাফি বলা হয় আপনি এখনো মনে মনে কোনো ধারণা করেন নাই আজ থেকে 10 বছর পরে অথবা 20 বছর পরে অথবা মরণের আগে কোনো না কোনো প্ল্যান আপনি করবেন কবে কোন প্ল্যান করবেন না করবেন আপনি নিজেই জানেন না আল্লাহ কো বান্দারি তোর মরণ পর্যন্ত যত প্ল্যান তুই করবে তোর সমস্ত প্ল্যান আমি মহান আল্লাহ অগ্রিম জানি সুবহানাল্লাহ এই হলো আল্লাহর জানা আল্লাহ দেখেন কি কেমন দেখেন সুবহানাল্লাহ এক কথাই যদি আমরা বলি আল্লাহ সব দেখেন ঠিক কি না সাত জমিনের নিচে পাথরের চিপায় যদি একটা পিপিলিকা ঘুরে গো আপনার আমার মহান আল্লাহ ওই পিঁপড়াটারও দেখে শুধু দেখে ওই না পিঁপড়াটা যে তার ছোট ছোট পা গুলি দিয়া পাথরটার উপরে হাঁটে ওই পিঁপড়ার পায়ের তরিগুলি পর্যন্ত আমার মহান আল্লাহ ওনার কুদরতি কান দিয়া শুনে তাহলে বলেন আল্লাহর কুদরতি ইলমের বাহিরে কোনো কিছু রাখা সম্ভব আর জোরে কর তাহলে মনে রমজান মাসে যারা ফরদার ভিতরে লুকাইয়া খায় আর আর মনে আল্লাহ দেখে না দেহে কম্বলের ভিতরে দেহে লেফের ভিতরে তো দেহ হই না ইহনো দেহে তো ফানির তো লুটুক দেখাইলে মনে দেখতো না কই যাইবা তুমি পর্দার ভিতরে বুটের বড়া খাও বুটের বুটের বাজি খাও আর ডালের বড়া খাও রমজান আইতাছে একদল মানুষ আছে দিক কই ইতা এমনে বালা তিন বেলা খা রোজা আইলে রাত্রি শুয়ে যায় তখন সবেলা খাই অফেট পড়ে না আসেনি না নাই হাই রে হাই এত খাইয়া উইয়া সেই না
মুখটা ফুটছে ওই চাঁদে বোঝা যায় জানি কদিন ধরে খানা আবার মসজিদে গিয়ে ইফতারের সময় ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব হুজুর আজকে রোজাটা ধইরা লাইছি যেই খালি কইব রোজাটা ধইরা লাইছে আপনি বুঝবেন যে হ্যাঁ কারবারটা সেরে লাইছে কারণ কোন রোজাদার এই কথা কইতো না রোজা ধইরা লাইছে রোজাদার জানে রোজা ধইরা লাইছে কইলে আমার রোজা হালকা হয়ে যাবে এই জন্য কোন রোজাদার বলবে না রোজা ধইরা লাইছে যদি কয় রোজা ধইরা লাইছে আপনি বুঝবেন হ্যাঁ কারবারটা সেরে লাইছে ঠিক কি না এমন কাম সারণ্য কিছু মুসলমান সমাজে আছে রে না নাই ইতা মনে হয় আমরা বাকাইল নাই আছে আল্লাহ আকবার আল্লাহ আমাদের হেফাজত করুন বলে না আমিন আচ্ছা এখন আসেন মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আমি আসছি ভাল লাগে না আল্লাহ একটু কথা বলতে আসছি আল্লাহ কো ঠিক আছে কথা বলো মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আমি বলবো না তো বলবেন আপনি আমি শুনব প্লিজ আল্লাহ বলেন না একটু কথা আমার সাথে বলেন না আল্লাহ 140,000 ভাষা দিয়া তার পয়গাম্বরের সাথে কথা বলছে কয় হাজার ভাষা 140,000 ভাষা তাফসির ইবনে কাসির বিশ্ববিখ্যাত তাফসির ইবনে কাসিরের ভেতরে আসছে আল্লাহ কথাগুলি বইল্লা সেরা জিজ্ঞাসা করছে মুসা জি আল্লাহ আমি যে কথাগুলি বলছি তুমি কি বুঝছ পয়গাম্বর মাথাটা একটা ফাতার আলারা মারছে আল্লাহ একটাও বুঝছি না একটাও আরে এটি কি থাকো বুঝছ না তো বাধা দিলা না ভিটু দিলা না যে আল্লাহ আপনার কথা আমি বুঝি না এখন দেখেন পয়গাম্বর কি সুন্দর কথা কয় সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর ডাক মারলেন রে মালি আমি কেন গো আপনার কথাই বাধা দেব আপনি কথা বলতেছেন বিভিন্ন ভাষা দিয়া আমি হয়তো বুঝি না কিন্তু আপনার কুদরতি টুন বা লেহান এই লেহানের ভেতরে এমন একটা মজা আছে আপনি যতই বলতেছেন আমার কলিজায় ততই খালি মজা বাড়ে মজা যেহেতু লাগে আমি বাধা দেওয়ার তো কোনো কারণ নাই আপনি যতই বলেন আমার কাছে ততই শান্তি লাগে এই কারণে কোনো বাধা টাধা দিছি না এখন আল্লাহ কয় ঠিক আছে তোমার মাতৃভাষা দিয়া তোমার সঙ্গে কথা বলবো পয়গাম্বরের ভাষা ছিল হিব্রু ভাষা এই হিব্রু ভাষা দিয়া আল্লাহ শুরু করলেন কথা লম্বা এক টাইম কথা বললা জিগা এখন বুঝছনি তো ইসরাফিলের সিঙ্গার আওয়াজ এটা এমন বিকট আওয়াজ হবে গো ইসরাফিল সিঙ্গায় ফুঁক দেওয়ার সাথে সাথে আওয়াজের কারণে গর্ভবতী মহিলাদের পেটের সন্তান অটোমেটিক খালাস হয়ে যাবে আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া এটা কেমন বিকট শব্দ যেই শব্দটা হলে পারে মায়ের পেটের সন্তান আপনি আপনি খালাস হয়ে যাইব 8 মাসের সন্তান 7 মাসের সন্তান 5 মাসের সন্তান 9 মাসের সন্তান মার পেটে থাকতে পারবে না বিকট আওয়াজের কারণে মার পেট থেকে সন্তানটা খালাস হয়ে যাবে জি আমরা একটু কষ্ট করতে হবে একটু কষ্ট রাজি আছেন সবাই আমরা জায়গা হচ্ছে না লোকজনের একটু সামনে যদি আগান কষ্ট করিয়া পেছনে যারা আসবে তারা বসার জন্য সুযোগ পায় সামনে আসেন জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 I don't know.
খুব সুন্দর করে আলিশান বাড়ি বানাইছে মাশাআল্লাহ দেখবার মতো চমৎকার একটা বাড়ি
কিন্তু আফসোস এই ঘরটার ভিতরে ফার্নিচারের অভাব নাই লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আছে ঘরটার ভিতরে হাড়ে ড্রেসিং টেবিলে এরপর আপনার সোফা সাফা বেড়ায়া লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঘরটার ভিতরে আছে দুঃখজনক হলেও এই কথা সত্য এই ঘরটার ভিতরে আমার আল্লাহর একখান কোরআন শরীফ নাই কথা বলেন ঠিক কি না আপনাদের বাকাল গ্রামটা পুরা গ্রামটাকে আপনারা একটু চার্জ করে দেখেন না কয়টা ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায় কোরআন শরীফ নাই আর যদিও কোন কোন ঘরের মধ্যে পাওয়া যাইব তাকের মধ্যে যে সাজায়া থইছে তো থইছে ওই এটা ফরনের আর টাইম নাই মহিলা ভরে গেছে গা কিন্তু পরার টাইম নাই আসেনি আর জোরে কেন আসেনি ভাই রে একটা কথা কয়া দিই মন রেখেন কথাগুলো আপনাদের নিজেদের মানুষ হিসাবে কথাগুলো বলতেছি সবাই সব কথা কইতো না মাঝে মাঝে একটু কোরআন শরীফটা পড়ে নেন ফলে লাভটা কি হবে হাশরের মাঠে এই কোরআন শরীফ আপনাকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এর একটা বাস্তব ওয়াজ আপনাদেরকে আমি সংক্ষেপে শোনাইয়া দিয়া যাই একটা বুড়া মানুষ ঠিকভাবে চোখে দেখে না ঠিকভাবে কানেও শুনে না একদম বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে কিন্তু প্রতিদিন নিয়মিত কোরআন শরীফ পড়ে বিশেষ করে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে আগেরকার মুরব্বীদের মধ্যে এই অভ্যাসটা পাওয়া যায় এখন ইয়াং জেনারেশনের মধ্যে বেশি একটা পাওয়া যায় না ঘুমা ভালো মোবাইল দেখতে দেখতে ঘুমা ঘুম তো উঠটাও হইলা মোবাইল দেওয়া তো ফেসবুক টিপতে টিপতে ঘুমাইছে শেষ খবরটা লইয়া ঘুমাইছে আর ঘুম তো উঠটা কয় এখন না জানি ফেসবুক কিতা আয়া রইছে এখন না জানি ফেসবুক কিতা আয়া রইছে তাহলে ঘুম তো উঠটা হইলই ফেসবুকটা আতো আসেনি আপনি কোরআন রে মহাব্বত করেন কোরআন রে ভালোবাসেন এমন অনেক মুরব্বী সমাজও আছে দেখে না চোখদা এমনি কাছে নিয়ে এসে কোরআন শরীফটা পড়তেছে এরপরও কোরআন শরীফ না পড়ে ভাত খায় না সকালের নাস্তাটাও করে না এমন মুরব্বী অনেক আছে না আল্লাহ মুরব্বীর দাম কত জানেন ওই শুনেন বুড়া মানুষটা নিয়মিত কোরআন শরীফ পড়ত সাকরাতে মউত শুরু হয়ে গেছে ভাই মৌতের যন্ত্রণা আমাদের সামনে আছে নি না নাই কথা কয় না আছে নি হাইরে মরণ থেকে তুমি যতই ফালাও পালায়া তুমি বাঁচতে পারবে না মরণ ঠিকই তোমাকে আইসা বিশ্রয়া বাহির করবে মরণ তোমার আইসা বিশ্রয়া বাহির করবে এই জন্য আমি বলি মাঝে মাঝে বলি দুনিয়ার জন্য এত পাগল হইও না পাগল হইবা তো তুমি আল্লাহর জন্য পাগল হও তোমার আগে কত মানুষ ছিল আজকে তারা নাই একদিন তুমিও থাকবে না ঠিক কি না মিছা মিছি কাটাইলাম জেন্দেগি পড়েন সবাই মিছা মিছি কাটাইলাম জেন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এই দুনিয়া মুসাফির মমির জন এই দুনিয়া মুসাফির মমির জন মানুষ
যদি সোজা করা হইব
সুজা করার আগে তুমি সুজা হওয়ার চেষ্টা করো বাইরে লক্ষ লক্ষ টাকা আপনার টাকার অভাব নাই ব্যাংক ভরা টাকা টাকার জায়গায় টাকা থাকবে গো কিন্তু টাকার মালিক থাকবে না বাড়ির জায়গায় বাড়ি থাকবে লেকিন বাড়িওয়ালা থাকবে বিদায় হয়ে গেছ এত টাকা নাই খাম তোমার শেষ মেশ মাত্র তিনটা কাপড়ের টুকরা দেওয়া হবে তিনটা কাপড়ের টুকরা চাইলেও তুমি বেশি পাবে না কেউ দিবে না দিতে পারবে না তিনটা কাপড়ের টুকরা তোমার শেষ সঙ্গ মাতার কাছে একটা বান মারবে আইরে পায়ের কাছার একটা বান মারবে সিনা বরাবর একটা বান মারবে মানুষেরা কাঁধে লইয়া জানাজার মাঠে যাবে জানাজার শেষ হয়ে গেলে আপনাকে কাঁধে লইয়া ওই জালগা বাড়ি জঙ্গল বাড়ি কবরস্থান বন্দের বাড়ি কবরস্থানে লয়া যাবে তোমার জন্মের মতো সেখানে সহায়া দেওয়া হবে একদিন একটা শক্ত বিস্তার ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে জায়গা কোমরে মাজাই দূরে দূরে হাঁটো কোমরে কি হয়েছে গো বেলে আজকের বিছনাটা শক্ত ছিল কোমরে ব্যথা হয়ে গেছে একবার কেন ভাবো না এমন একটা বিছনা সহায়া দেওয়া হবে রে এমন একটা ঘরে তোমার সহায়া দেওয়া হবে যেখানে পাতলা একটা বিছনা দেওয়া হবে না তোমার নিচে মেটি ডাইরে মাটি পাবে মাটি উপরে বাঁশের ছানি আবার চাপা মাটি আজকে যেই ছেলে মেয়ের জন্য তুমি এত মেহনত করো মসজিদের ইমাম সাহেব ডাইকে বলবে মাওলানা শফিকুল ইসলাম আফসারি বলবে তোমার আব্বা আমরারে বড় ভালোবাসত বড় মহাব্বত করত আজকে তোর আব্বারে কবর দিয়ে গেলাম রে ভাতিজার শিয়াল কুকুর নি লাশটা লইয়া যা একটা রাত তোর আব্বার কবরটার উপরে তুই একটু পাহারা দে ছেলেটা জোরহাত করে বলবে হুজুর গো মাপ চাই আবার বিপদে ঠেলে দিয়েন না আবার বড় ভয় লাগে আমি কবরটার উপরে থাকতে পারবো না এজন্য বলি কার জন্য এত পাগল কার জন্য পাগল যার জন্য এত কিছু করলা তোমার এই ছেলে একটা দিনের জন্য তোমার কবরে দাঁড়াবে না থাকবে না এ কারণে আমি বলি পাগল যদি বনতে হয় আমার আল্লাহর পাগল বনো আল্লাহর পাগল বনো মাওলার পাগল বন না কবরে যাইতে দেরি হবে এ কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না জীবন যদি দিতে হয় ফেদা যদি হতে হয় ফেদা হয়ে যাও আল্লাহর জন্য কুরবান হয়ে যাও আল্লাহর জন্য জীবন যদি দিতে হয় জীবন দাও আল্লাহর জন্য মরতে যদি হয় মরে যাও আল্লাহর জন্য জীবন যদি দিতে হয় জীবন দাও নবীর জন্য জীবন যদি দিতে হয় জীবন দাও কোরআনের জন্য জীবন যদি দিতে হয় জীবন দাও ইসলামের জন্য নিজেরে ফেদা কইরা দিবা ইসলামের জন্য দিবা কারা কারা রাজি সুজা তারা আমরা বাঁচব তো আল্লাহর জন্য বাঁচব আমরা মরব তো আল্লাহর জন্য মরব বলেন ভাই আমরা বাঁচব কার জন্য বাঁচব
বলেন বলেন আমরা কার জন্য বাঁচব আমরা মরব কার জন্য মরব মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে মহব্বতে মহব্বতে পড়েন ইল্লাল্লাহ লা ইলাহা 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله হইতেছে ভাই লম্বা হবে কথা লম্বা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্য সহকারে মাজমার আখির পর্যন্ত বসে থাকার তৌফিক ইনায়েত করুন আমানত সবচেয়ে বড় আমানত কোরআনুল কারীম বলছিলাম মানুষটা বুড়া হয়ে গেছে কোরআন পড়া ছাড়ে না পাঁচ ওয়াক্তের নামাজের পরে কোরআন শরীফ পড়ে খাস কইরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না কইরা নাস্তাই করে না সাকরাত শুরু হয়ে গেছে সাকরাতে মউত মউতের যন্ত্রণা বড় কঠিন রে এই যন্ত্রণার কোনো মেডিসিন নাই তোমার হাতে ব্যথা হইছে ডাক্তারের কাছে যাইবা এ ডাক্তার তোমার ব্যথার জন্য ট্যাবলেট দিবে অথবা ইনজেকশন করবে তোমার পেটে ব্যথা ডাক্তারের কাছে যাইবা ট্যাবলেট দিবে ইনজেকশন করবে মাথায় ব্যথা চিকিৎসা করবে কিন্তু মরণের যন্ত্রণা এমন যন্ত্রণা এই যন্ত্রণার মেডিসিন তৈয়ার হয় নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই মেডিসিন কোন বিজ্ঞান আবিষ্কার করতেও পারবে না এই যন্ত্রণা অবশ্যই তোমাকে পাইতে হবে এটা কাউকে ছাড়বে না এই যন্ত্রণা সবার জন্য সামনে আছে কেমনে সহ্য করবে একটা বার কি ভাবনা আসে কেমনে মৌতের যন্ত্রণার সহ্য হবে সাকরাতে মৌত শুরু হয়ে গেছে লোকটার এমন সময় বুড়া মানুষটা তাকায় দেখে ডাইনে ছেলে বামে ছেলে মেয়েরা সামনে মেয়ের জামাইরাও আছে সবাই আছে কেউ তো কিচ্ছু কয় না কিন্তু চমৎকার গোল্ডেন কালারের একটা পাখি মাথার কাছে বসা যেই মাত্র আজরাইল এসে গেছে পাখিটা ডাক দিয়া কয় আজরাইল রে সাবধান আল্লাহর বান্দার জানটা নিবে কোন রকমের কষ্ট যেন না হয় আল্লাহু আকবার বলেন না আমার ছেলে দাঁড়ানো আমার মেয়ে দাঁড়ানো আমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজন রায়ের পরে পাড়া প্রতিবেশী সবাই দাঁড়ানো কেউ তো কিচ্ছু কয় না রে এই পাখিটা কে পাখি দিয়ে আজরাইল রে সাবধান করে রে আর এই পাখিটা আগে কোথায় ছিল আল্লাহর বান্দার জান নিয়ে গেছে গোসল হবে পাখিটা গোসলখানায় এক কোণার বসে আছে তারে ছাইরা যায় না কাফন পড়াইতেছে তাও পাখি বসে খাড়লাই নিয়া
জানাজার মাঠে যাইতেছে খাটলার এক কোণায় পাখিটা বসা জানাজা কমপ্লিট কবরে নিয়ে গেছে কবরে শুয়াইয়া মানুষেরা চলে আসছে পাখিটা এক কোণায় বসা লোকটা দেখতেছে কিন্তু কথা বলার কোনো ক্ষমতা নাই মনে রাখবেন মাইয়্যিত সব দেখে বলতে পারে না কে কি করতেছেন আপনারা সব কিছু মাইয়্যিতে দেখতেছে কিন্তু মাইয়্যিতে কোনো কিছু বলার ক্ষমতা নাই আমার ভাইয়েরা যখন কবরের ভেতরে ফেরেশতা আসলো ফেরেশতা এসে যখন আল্লাহর হুকুমে জিন্দা করলো কবরে দুইজন ফেরেশতা আসবে জিন্দা করবে নাম জানেন তাদের বলেন কি নাম মুনকার নাকি আয়েশা জিন্দা করছে জিন্দা করার সাথে সাথে ভেতরে তো প্রাণ আসছে প্রাণ এরা প্রশ্ন করছে তিনটা প্রশ্ন পাখিটা ডাক দিয়া কয় ফেরেশতা প্রশ্ন নিয়ে ব্যস্ত হইও না আল্লাহর এই বান্দারে কোনো প্রশ্ন করতে হবে না আমি পাখি তোমরা রে অর্ডার করলাম ডাইরেক্ট যাও জান্নাত থেকে জান্নাতি বিছায় না বিছায় না আল্লাহর বান্দা তখন জবান খুলছে তো পাখিটারে ডাক মারছে এ পাখি তুমি কে রে কে তুমি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডাক দিলেন রে পাখি এই তোমার পরিচয় কি গো আমার সাকরাত মউতের সময় আমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনেরা সবাই আমার পাশে ছিল কেউ কোনো কথা বলল না আমি দেখলাম তুমি আজরাইলে সাবধান করলা এরপরে আবার আমার গোসলের সময় আমার পাশে ছিলা আমার কাফনের সময় আমার পাশে ছিলা আমার জানাজার সময় পাশে ছিলা এখন কবরের ভেতর তুমি আছো আগে কেন পরিচয় দিলা না রে বন্ধু আজকে কেউ নাই আমার সাথে যাদের জন্য জীবনটারে আমি পানি করে দিলাম কেউ তো আমার সাথে নাই আজকে তুমি আমার আসল বন্ধু হইলা কে তুমি তোমার পরিচয়টা দয়া করে আমারে দাও আগে কেন তোমারে পাইলাম না আগে যদি পাইতাম গো নিজের হাতে তোমারে গোসল করাইয়া দিতাম আগে যদি পাইতাম নিজের হাতে তেল পানি দিয়া দিতাম নিজে তোমারে খাওয়াইয়া দিতাম তুমি আমার উত্তম বন্ধু কে তুমি তোমার পরিচয়টা দয়া করে আমাকে দাও এমন সময় পাখিটা ডাক দিয়ে বলবেন ওরে আল্লাহর বান্দা আমার চিনো না আমি অন্য কেউ না আমি হইলাম তোমার জীবনের কোরআন তিলাওয়াত পাখির নমুনা বানায়া তোমার সঙ্গী বানায়া দিছে আমি তোমার সাকরাতে মউতে ছিলাম বর্তমানে আমি তোমার কবরে আছি আমি শুধু কবরে না গো আমি মিজানে হাসরে ফলছে রাতে আমি সব জায়গাতে তোমার সঙ্গে থাকব আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমি পাখি তোমার সঙ্গে আছি তাহলে বলেন কোরআন তেলাওয়াত দরকার আছে নি না নাই আরো জোরে বলেন দরকার আছে নি না নাই এই জন্য সম্মানিত বন্ধুরা আল্লাহর তরফ থেকে দেওয়া সবচেয়ে বড় আমানতের নাম হচ্ছে কোরআনুল কারীম বলেন সবচেয়ে বড় আমানতের নাম কি আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত হলো আল আমানাতু মাগনামান মানুষ আমানতের খেয়ানত বেশি বেশি করবে কেউ কাহারো কাছে টাকা জমা দিলে নিজের টাকা মনে করে খরচ করে ফেলবে কেউ কাহারো কাছে কোনো কথা জমা দিলে এই কথা অন্য জায়গায় বইলা বেড়াবে আর সবচেয়ে বড় আমানত কোরআনুল কারীম কোরআনের আমানত মানুষ কমায়া দিবে মানুষের ব্যস্ততা এত বাইরা যাবে দুনিয়ার
সব কাম মানুষ করতে পারবে লেকিন কোরআনের একটা আয়াত পড়ার টাইম থাকবে না এমন মানুষ আছে না নাই অভাব নাই টাইমের অভাব নাই সব কাম করতেছে কিন্তু কোরআন শরীফ একটু পড়ার টাইম নাই এটা হলো একটা আলামত আনুষাঙ্গিক কিছু কথা বললাম আল্লাহর নবী বলেন কিয়ামতের দুই নাম্বার আলামত وَالزَّكَاةُ مَغْرَمًا মানুষেরা যাকাত দিতে চাইবে না যাকাতটাকে ভুজা মনে করবে ভুজা যাকাত দেওয়াটাকে ভুজা মনে করবে যাকাত দিবে না যাকাত আমাদের দেশে দেখবেন যাকাতের নামে চলছে আর একটা চলনা তাহলে এটা কেমনে এক বেচারা যাকাত দিবে যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি এটার নাম ওই যাকাতের লুঙ্গি এটার নাম ওই যাকাতের শাড়ি কোম্পানি দ্বারা বানাইছে ওই যাকাত দিবার লাগি কথা কয় না আরে তুমি 1000 টাকা দামের লুঙ্গি ভিন্দব 1200 টাকা দামের লুঙ্গি পড়ো তোমার বিবিরে 2000 2500 5000 টাকা দামের শাড়ি পড়াও আরেকজন গরীব মানুষকে তুমি দিবা যাকাতের লুঙ্গির নামে এমন লুঙ্গি দিবা 5 মাসও ব্যবহার করতে পারবে না এমন শাড়ি দিবা 5 মাস ব্যবহার করতে পারবে না আমার নবী তো বলছে তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো আরেকজনের জন্য তা পছন্দ করো নিজের জন্য যা পছন্দ করো না আরেকজনের জন্য তুমি এই জিনিসটা পছন্দ কইরো না আজকে তুমি যাকাত দিবা যাকাতের নামেও প্রহসন শুরু হয়েছে যাকাতের নামেও তামসা শুরু হয়েছে বেচারার পেটে খাবার নাই খাওনের দরকার বেচারার থাকার ঘর নাই ঘরের দরকার আর তুমি লুঙ্গি আর